প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প পেতে শুনতে এবং দেখতে আমাদের শূন্যতা ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। আজ এক সপ্তাহ পর সেদিনের পর থেকে হিয়া কন্টিনিউয়াসলি উজানের সাথে যোগাযোগ করতে চেষ্টা করে। এমন কোনো উপায় বাদ রাখে না যেটা দিয়ে উজানকে খুঁজে পাওয়া যাবে সেটা সে অবলম্বন করে না। হিয়া ভেঙে পড়ার মেয়ে না, জীবনে এরকম ধাক্কা সে অনেকবার খেয়েছে। পৃথিবীর নিষ্ঠুরতার মাঝে প্রতিনিয়ত তাকে মাথা ঠুকতে হয়েছে। বাবা মা চলে যাওয়ার পর যে আঘাতটা হিয়া সহ্য করেছে সেটাও তো হিয়া কোলে শ্রাবণকে আগলে সারিয়ে তুলেছে নিজ হাতে। তাই হয়তো আজ উজানের দেওয়া আঘাতটাও হিয়া তার নিষ্পাপ বাচ্চাটার মুখের দিকে তাকে সহ্য করে নিয়ে বেঁচে থাকবে। কিন্তু হিয়ার যে অনেক প্রশ্নের উত্তর চাই, হিয়ার বিশ্বাস এটা সেই উজান না যাকে সে এতদিন চিনে এসেছিল, যাকে সে ভালোবেসে বিয়ে করেছিল। হিয়া আরেকবার সামনাসামনি দাঁড়িয়ে উজানের সমস্যাটাকে সেটা শুনতে চায়। হিয়ার কোনো ভুল হয়েছে কি না সেটাও শুনতে চায়। তার বিশ্বাস তার ভালোবাসার উপর উজান ফিরবে, আর তার এই দুর্ব্যবহার করে চলে যাবার কারণটাও সে একদিন জানাবে। তুমি আর একটা দিন সামলে নাও হিয়া, আমি কালকে রাতের ফ্লাইটেই ঢাকা আসছি। উনি কি আপনাদের কারো ফোন তুলছেন আপু? ওর তো নাম্বার সব বন্ধ, কি ফোন তুলবো? ও তুমি গিয়েছিলে ইউনিভার্সিটিতে, উজান কি আজও ক্লাস নিতে আসেনি? না, উনি সেদিনের পর থেকে আর ইউনিভার্সিটিতে ক্লাস নিতে আসেন না আপু। আমি রোজ গিয়ে ওনার জন্য বসে থাকি কিন্তু উনি আসেন না। শান্ত হও হিয়া, তোমাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নেই। শুধু এটুকুই জানি উজন এরকম না, বিশ্বাস করো ও তোমার থেকে যে আচরণটা করছে সেটা ওর থেকে। আমি জানি আপু উনি এরকম না, আমি ওনাকে চিনতে কোনো ভুল করিনি। ওনার প্রতি বিশ্বাস না থাকলেও আমার আমার ভালোবাসার উপর বিশ্বাস আছে। এক রাতে এমন কি হতে পারে যে উনি? তুমি কি একবার ওর মায়ের সাথে এ ব্যাপারে কথা বলবে? এখন না আপু, আমি জানি উনি আমাকে ছাড়া বেশি দিন থাকতে পারবে না, ওনাকে আমার কাছে আসতেই হবে। ওনার এই খারাপ আচরণের উত্তর ওনাকে আমায় দিতে হবে, আর উনি সেটা দিতে বাধ্য। ঠিক আছে, আমিও একবার উজানের মুখোমুখি হতে চাই, জানতে চাই এরকম ছেলে মানুষই সে কেন করলো। শ্রাবণের খেয়াল রাখো, আমি আসছি, তারপর দেখি কি করা যায়। হিয়া ফোন কেটে ব্যালকনির দেওয়ালটাতে মাথা ঠেকিয়ে প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে থাকে। উজানকে ছাড়া এ বাড়িতে তার একটা মুহূর্ত ভালো লাগছে না, তার প্রশ্নের উত্তর চাই, অনেক অনেক প্রশ্নের উত্তর। আমার কেন মনে হচ্ছে আপনি আমাকে দূর থেকে দেখছেন? কেন আমার মনে হচ্ছে আপনার নিঃশ্বাসের উত্তাপ এসে আমার মুখে পড়ছে? কেন করলেন আপনি আমার সাথে এতটা খারাপ ব্যবহার? ছাড়তে হলে ছেড়ে দিতেন, এতে তো এতটা খারাপ ব্যবহার কি আমি সত্যি সত্যি ডিজার্ভ করি আপনার থেকে? আমার অনেক উত্তর জানার বাকি আছে উজান, অনেক উত্তর। একটা দীর্ঘশ্বাস ফেলে মাথার নিউরনগুলো আর এইসব কষতে পারছে না। জীবনের এই জটিলতা হিয়াকে পুরো ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। হিয়ার সুখে কার নজর লাগে এত? একটার পর একটা অশান্তি লেগেই আছে। হিয়াকে কেন সবসময় এত এত পরীক্ষা দিতে হয়? হিয়ার নিজেরও তো একটা ব্রিথিং স্পেসের দরকার আছে নাকি? হিয়া মানুষ না। হিয়ার চিন্তার বাজ কাটে কলিং বেলের কিরিং কিরিং আওয়াজে। শ্রাবণ দৌড়ে টুপ করে গিয়ে দরজা খুলে দিলে দেখে ফুডপান্ডার ওই ছেলেটা, যে তাদের রাইডার, মানে তারা কিছু খাবার অর্ডার করলে সচরাচর যিনি রাইড করে দিয়ে যান। বাড়িতে যখন উজান ছিল তখন শ্রাবণ আর উজান মিলে প্রায় প্রত্যেক দিন ফুডপান্ডাতে অর্ডার দিয়ে হাবিজাবি যা ইচ্ছে খেত। যদিও শ্রাবণের আবার অসুস্থতার পর সেটা অনেক কমে এসেছে, কিন্তু কে শোনে কার কথা? সপ্তাহে দুই দিন হলেও তাদের কিছু না কিছু অর্ডার করা তো চাই। একবার তো এদের কাণ্ডে হিয়া লোকটাকে গেটের দরজা হতে জানা তাই বলে দূর দূর করে তাড়িয়েও দিয়েছিল, আর বলেছিল সে যেন এই বাড়িতে সীমানাতেও আর না আসে। ছেলেটাকে দেখি শ্রাবণে চিনতে কোনো অসুবিধে হলো না, সে মুখে এক বালতি হাসি টেনে হিয়ার কাছে ছুটে আসে। এদিকে হিয়াও ব্যালকনি থেকে এদিকেই আসছিল গেট খুলবে বলে, শ্রাবণ গিয়ে সোজা ধাক্কা খায় হিয়ার উপর। পড়বা তো এরকম দৌড়াচ্ছ কেন? আর কে আসছে বাহিরে? বলছি না ভালো ভাইয়া ছাড়া অন্য কেউ আসলে দরজা খুলবা না? আরে বোকা, এটা তো অন্য কেউ না, এটা তো ওই আঙ্কেলটা যিনি আমাদের ডেলিভারি দিয়ে যায়। কিসের ডেলিভারি দেখি সরো সামনে থেকে। হিয়ার গায়ের ওনাটা ঠিক করে নিয়ে কপট রাখে দরজার সামনে এসে দাঁড়ায়। হিয়া ইসিরাটাকে চিনে, একে একবার হিয়া বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল।
ইয়ার সাথে সাথে এসে সেটা দাঁড়ায় শ্রাবণও। তার খুশি আজ দেখে কে, তার তো বুঝতেই বাকি থাকছে না এখন সে কত কিছু খাবে। জি বলেন, কি চাই আপনার? ম্যাম, আমি ফুড পান্ডা হতে আবির বলছি। ম্যাম, এই গিফট ভাউচারটা স্পেশালি আপনার জন্য, যদি কাইন্ডলি আপনি এটা একটু রিসিভ করে নিতেন। ফুড পান্ডা ভাউচার দেখুন, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি আজ কিচ্ছু অর্ডার করিনি আপনাদের অ্যাপ থেকে। সরি ম্যাম, প্রথমত এটা অর্ডার নয়, এটা আমাদের একটা ভাউচার। আমরা আমাদের রেগুলার কাস্টমারদের পান্ডা মার্ট থেকে দিচ্ছি। এখানে 2000-এর মতো কিছু জিনিসপত্র আছে। এই আপনার হরলিক্স, সস, নুডলস, যেগুলো আমাদের কোম্পানি অফার করেছে, আর আপনি আমাদের রেগুলার কাস্টমার বলে আপনাকে আমাদের কোম্পানি হতে এটা দেওয়া হচ্ছে, সাথে ফুড পান্ডা হতে এই কুটুম্বাড়ি রেস্টুরেন্টের স্পেশাল মাটন বিরিয়ানি। বিরিয়ানির কথা শুনে শ্রাবণ এত বড় হা করে ওঠে, বিরিয়ানি খাবে সে এখন, ওফ কি শান্তি। তা বুঝলাম, কিন্তু জিনিসটা কেমন জানি হয়ে যাচ্ছে না, আসলে আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, আপনি যদি পরে আসতেন। দুঃখিত ম্যাম, হয়তো আমাদের এদিকে রাউন্ড দেবা সহ সময় হবে না, আপনি জিনিসগুলো রাখুন, আপনার হাজবেন্ড বাড়ি ফিরলে ওনার সাথে ফোনে কথা বলে দিলেই হবে, আর কাইন্ডলি একটু অ্যাপে রিভিউ দিয়ে দিবেন, সময় করে আসছি। বলে ছেলেটা এক দৌড়ে নিচে নেমে আসলো, হিয়া যে ছেলেটাকে আটকে কিছু বলবে সে সুযোগটাও সে হিয়াকে দিল না। ইস, বিরিয়ানি খাবো আজকে, কি মজা। আজকে আমাদের টাকাও দিতে হয়নি আর কত কিছু দিয়ে গেল। বুবু, হরলিক্সও আছে, রাতে দুধের সাথে মিল করে খাবো, ইয়াম্মি ইয়াম্মি করে। হিয়া কি করবে বুঝতে পারে না এখন, কি এগুলো নিবে না লোকটাকে ডেকে আবার ফেরত পাঠাবে। এদিকে শ্রাবণ তো ওজনের অনুপস্থিতিতে কেমন যেন একটা চুপসে গেছে কয়েকদিনে, এখন এই মুহূর্তে মুখের হাসিটাই বা হিয়া কী করে বাচ্চাটার থেকে কেড়ে নেয়। এদিকে আবার বলে ছেলেটা হিয়াকে সব বুঝিয়ে দিয়ে কলোনির বাইরে রাস্তায় এসে তার বাইকটা থামায়। উজান অলেট হাতে ছেলেটাকে কিছু টাকা বের করে হাতে বুঝিয়ে দেয়। স্যার, যেভাবে বলছেন সেভাবেই ম্যামকে সবটা বুঝিয়ে দিয়ে আসছি। ধন্যবাদ, নাও এই টাকাটা রাখো, তোমার বকশিস। ধন্যবাদ স্যার, রাইডারদের হয়ে একটু রিভিউ দিয়ে দিবেন, অনেক উপকার হবে। দেব, ধন্যবাদ। পরের দিন সন্ধ্যে আসে আর হিয়া আজও সন্ধ্যেকে নিয়ে ভার্সিটি আসে উজানকে খুঁজতে, কিন্তু উজান আজও ক্লাস নিতে আসে না। সন্ধ্যেই বা কেন আসলো, এসেই বা কী করবে কিছু বুঝতে পারছিল না। একটাকে থানা ডায়েরি করবে, কিন্তু উজান তো নিজে থেকে নিখোঁজ হয়ে, আর না নিজে থেকে নিখোঁজ হয়ে থাকলে তাকে কি সহজে ফিরিয়ে আনা যায়। বাড়ির টিচার্স রুমের সামনে দাঁড়িয়ে আছে হিয়া, চোখ বুলিয়ে চারপাশ দেখতে চেষ্টা করছে উজান আছে কি না, কিন্তু দৃষ্টি তার যত দূর যায় তার গণ্ডির মাঝে উজান কোথাও নেই। হঠাৎই পেছন থেকে মকবুল স্যারের ডাকে হিয়া খানিকটা চমকে ওঠে, স্যারকে সালাম দিয়ে হিয়া ঠিক কী বলবে আমতা আমতা করতে শুরু করে। কী ব্যাপার হিয়া, তুমি এখানে? হ্যাঁ মানে স্যার, উজানকে খুঁজছিলাম, উনি কি আজও ক্লাস করাতে আসেনি? তোমার সাথে কি উজানে কথা হয় না? এনিথিং রং, সব ঠিক আছে তো তোমাদের মাঝে? না স্যার, কথা হয় আর কি, ঠিক থাকবে না, সব ঠিক আছে, আসলে ওই বাড়ি যাচ্ছিলাম, তাই জন্য ভাবলাম ওনার ক্লাস না থাকলে একসাথে। স্ট্যান্স, তুমি বলছো তোমাদের মাঝে সব ঠিক আছে, কিন্তু তুমি এটা জানো না যে গত পরশু উজান রিজাইন করেছে। স্যারের কথা হিয়া বড় ধরনের একটা ধাক্কা খায়, উজান রিজাইন করেছে মানে কিসের জন্য রিজাইন করেছে? না না, স্যারের হয়তো কোথাও ভুল হচ্ছে। না স্যার, উনি রিজাইন কেন করতে যাবে, আপনার হয়তো ভুল হচ্ছে কোথাও একটা। আমার ভুল হচ্ছে? স্যার, আমি আপনাকে ওভাবে কথাটা বলিনি, আসলে উনি রিজাইন করলে আমি তো জানতাম, তাই জন্য বলছি যে। সেটাই তো আমি অবাক হচ্ছি, আর আমার কোনো ভুল হচ্ছে না, উজান আমার হাত দিয়ে রেজিগনেশন লেটারটা হেড স্যারকে দিয়েছে, ওকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা এখন বড় হচ্ছ, নিজেরা নিজেদের ভুলটা বোঝো। উজানের মতো একজনকে খুব প্রয়োজন ছিল এই ভার্সিটিতে, উজান আমাকে এইভাবে ডিপার্টমেন্ট করবে, আমাকে নিরাশ করবে, এটা আমি কখনো কল্পনাও করিনি। অন্তত উজানের মতো একটা দায়িত্ববান ছেলে থেকে এরকমটা আশা করাটা একটা অকল্পনীয়। স্যার আমি হয়তো কোনো সমস্যাতে যাচ্ছে, ও চোখে মুখে অবস্থা তো খুব ভালো দেখা যাচ্ছে না, মনে হয় দুই তিন দিন রাত ঘুমাইনি ঠিক করে। একটা কথা বলবো হিয়া? বলুন। তুমি ওর ওয়াইফ হও, ওর স্ত্রী,
হাজবেন্ডরা হয়তো কখনো বুঝতে দেয় না তাদের জীবনে তাদের স্ত্রীর ভূমিকা কতটুকু। জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, একটা সময় সব ছেড়ে হতাশ জীবন কাটিয়েছি, কিন্তু তোমার আন্টি সে সময় আমার ডাল হয়ে আমার পাশে ছিল, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, তোমাদের মতো এরকম ভালোবাসায় বিয়ে করিনি আমরা, কিন্তু আমাদের মাঝে বোঝাপড়া ছিল ব্যাপক। এমনও দিন গেছে আমি তোমার আন্টিকে দুই বেলা ঠিক মতো ভাত দিতে পারিনি দুই মাস, এতটাই অক্ষম হয়ে গিয়েছিলাম। সে চাইলে কিন্তু আমাকে ছেড়ে যেতে পারতো, কিন্তু যাইনি, আঁকড়ে ধরে বেঁচেছিল আমায়। আর আজ দেখো আমি কোনো পর্যায়ে আছি, সবটাই তার ক্রেডিট। তোমার আর উজানের মাঝে যদি কোনো সমস্যা থাকে সেটা বলে সলভ করো, কোনো ভুল বোঝাবুঝি আসতে দিও না তোমাদের মাঝে। তিনবার তালাক বললেই একটা সম্পর্ক বিচ্ছেদ আনা যায়, কিন্তু একটা সম্পর্ক গড়তে অনেক সাধনা করে হিয়া অনেক পরিশ্রম করতে হয়। আই হোপ আমার কথায় অন্তর্নিহিত মানে এটা আমি তোমাকে বোঝাতে পারছি। স্যারের কথা শুনে হিয়ার চোখে পানি এসে যায়। হিয়া ভরা চোখ নিয়ে প্রশ্ন তোলে স্যারের দিকে। সে যদি না চায় আমি একা কি করে পারবো স্যার? হিয়া কাল মনে কি আছে সেটা আমি বলতে পারবো না মা, তবে এই 45 বছর জীবনে অভিজ্ঞতাকে অনেক মানুষ দেখেছি, চিনেছি, সেই অভিজ্ঞতা থেকে একটা কথাই বলতে পারি, উজার মানুষটা খারাপ না। ও চোখে আমি তোমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি, তা চাইতে যেটা বেশি দেখেছি তোমার প্রতি ওর সম্মান। ও তোমাকে অনেক সম্মান করে হিয়া, অনেক সম্মান। যাক অনেক কথা বলে ফেললাম, দেখো কি করতে পারো, কোনো সাহায্যের প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করো, আমি উজানকে বোঝাবো, আসছে এখন, ক্লাস আছে। ঠিক আছে স্যার, দোয়া করবেন, আসি। স্যারের থেকে বিদায় নিয়ে হিয়া বেরিয়ে আসে। সন্দেহ করা রোদের মধ্যে বাইরে দাঁড়িয়ে এতক্ষণ হিয়ার জন্যই অপেক্ষা করছিল। কি হলো হিয়া, উজান নেই ভেতরে? না আপু, উনি আসবেন না ক্লাস নিতে। আসবেন না মানে কেন? উনি রিজাইন করেছে, উনি আর এই ভার্সিটিতে শিক্ষকতা করবেন না বলে ঠিক করেছেন। মানে কি বলছো তুমি, ভেবে বলছো তো হিয়া, রিজাইন কেন করবে উজান? সেটা তো আমারও প্রশ্ন আপু, আমার উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন উনি, তো ডিভোর্স দিয়েই সব সম্পর্ক শেষ করে সেটা করতে পারতেন, এভাবে আমার থেকে পালিয়ে বেড়ানোর কি আছে? আমি না কি বলবো কিছু ভাষা খুঁজে পাচ্ছি না, কোথায় থাকতে পারে এই ছেলে? আমার মনে হয় তোমার একবার ওর বাড়িতে জানানো উচিত। আর কিছুদিন যাক আপু, বাবা প্রত্যেক দিনই ফোন দেয়, শ্রাবণের সাথে কথা বলে, আমি ওনাকে রোজ রোজ মিথ্যা বলি, কারণ ওনার কথা শুনে যা বুঝেছি উনি হয়তো এইসব বিষয়ে কিছু জানেন না, আর আমারও রোজ রোজ ওনার সামনে একটা নকল মুখোশ পরে থাকতে ইচ্ছে করে না। দেখো যাও ভালো বোঝো, কোথায় যাবে এখন, বাড়িতে? না আপু, শ্রাবণের স্কুলে যাব, ওকে আনতে হবে, আর ওর পরীক্ষার ফিটাও দেওয়া বাকি, আমাদের সম্পর্কের জটিলতায় তো আমি বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারি না। ঠিক আছে আমি তোমাকে নামিয়ে দিই, একটু বাড়িতে যাব, মার নাকি শরীরটা ভালো না, একটু দেখে আসতে চাইছি। ঠিক আছে আপু, আপনি আমার জন্য সেই সাতক্ষীরা হতে ছুটে এসেছেন, তাতেই আমি অনেকটা হালকা বোধ করছি, আসুন। সন্ধি হিয়াকে নিয়ে একটা রিক্সা ভাড়া করে দুজনেই উঠে পড়ে, সামনে শ্রাবণের স্কুল, সে ঠিক করে সে হিয়াকে নামিয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবে। বাইক নিয়ে শ্রাবণের স্কুল দিয়ে উল্টো দিকে রাস্তায় ফিরছিল উজান, তখনই তার সাথে দেখা হয় নীলিমার। দেখেই বোঝা যাচ্ছে নীলিমা অনেক হেল্পলেস হয়ে উজানের কাছে লিফটের জন্য বিনীত করছে। আমি অনেক হেল্পলেস হয়ে এই ফেভারটুকু তোমার কাছে চাচ্ছি উজান, একটু আগে বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে, ওনার অবস্থা ক্রিটিক্যাল, তুমি যদি একটু লিফট দিতে আমাকে, আমার গাড়ি সে 20 মিনিট ধরে আসছে করে আসছে না, শাহবাগের দিকে জ্যামে আটকে আছে। ঠিক আছে বসো। উজান নীলিমাকে নিয়ে উল্টো দিকে রাস্তা দিয়ে বাইক চালিয়ে আসতে থাকে, আর হিয়া সন্দীকে নিয়ে এদিকে রাস্তায়। মাঝের ট্রাফিকে আটকে যায় উজানের বাইক, এদিকে রাস্তায় আটকে যায় সন্দীদের রিক্সা। উজান হিয়াকে না দেখলেও হিয়ার চোখ ঠিক যায় উজানের উপরে। উজানকে দেখা মাত্র হিয়ার মুখে হাসি খেলে যায়, মনে হচ্ছে আকাশরের চাঁদটা হিয়া তার হাতে পেয়ে গেল। হিয়া মুখে এক বালতি হাসি টেনে উজানকে কিছু বলার আগেই তার চোখ যায় বাইকের পেছনে বসে থাকা নীলিমার উপর। হিয়া কিছু বলতে গিয়েও থমকে যায়, সে নিস্তব্ধতা রেশে সে লাগে সন্দীরও। এটা উজান কি করছে নীলিমার সাথে,
হিয়া নিজেকে সামলাও, উজান এরকম না হিয়া, প্লিজ তুমি শান্ত হও। সন্ধি হিয়াকে কি বলবে বুঝে উঠতে পারে না, হিয়া এক দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে আছে তো আছেই। একটা কথা জিজ্ঞেস করি উজান। বলো। তুমি কি কোনোদিনও আমাকে একটা মুহূর্তের জন্য ভালোবাসোনি? না, তোমার মতো মেয়েকে ভালোবাসা যায় না নীলিমা। আজ শুধু মানবতার খাতিরে আমি তোমাকে এই সাহায্যটুকু করেছি। আর হিয়ার কথা ভেবে, জানো তো হিয়া তার চরম শত্রুকেও বিপদে সাহায্য করতে পিছপা হয় না, তাই আমিও হিয়ার হাজবেন্ড হয়ে সেই দায়িত্বটুকু করতে চাইছি। নয়তো তুমি হিয়ার যা ক্ষতিটা করেছিলে সেই সময়গুলোতে, এরপর তোমাকে সাহায্য তো দূর, তোমার সাথে কথা বলতেও আমার রুচিতে বাধ্য। তুমি ইহাকে খুব ভালোবাসো তাই না? বাচ্চাদের মতো প্রশ্ন করা তোমাকে মানায় না নীলিমা, গ্রো আপ। হিয়াকে আমি কতটা ভালোবাসি সে শুধু আমি না, পুরো ক্যাম্পাস জানে। হিয়া আমার সব কিছু, হিয়াকে ছাড়া আমি নিজেকে কল্পনাও করতে পারি না, এতটুকু তো বোঝো। নীলিমার আর দ্বিতীয়বার কিছু জিজ্ঞেস করার মুখ নেই। ট্রাফিক ছাড়লে উজান বাইক স্টার্ট দেয়। এদিকে সন্ধি হিয়াকে নিয়ে আসে শ্রাবণের স্কুলে। হিয়া তুমি, উজান ওরকম ছেলে না হিয়া, ও হয়তো কোনো কারণে, তুমি ওকে ভুল বোঝো না প্লিজ। হিয়া সন্ধিকে আর কিছু বলতে না দিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করে। শ্রাবণ এতক্ষণ গার্ডিয়ান রুমে হিয়ার অপেক্ষাতেই বসেছিল। হিয়াকে দেখে শ্রাবণ দৌড়ে আসে। হিয়াকে তোকে কথা দিয়েছিল যে উজান কাজ নিয়েই বাড়ি ফিরবে, তাহলে উজান কোথায়? শ্রাবণের মনটা মূর্তি খারাপ হয়ে আসে। হিয়া বোঝে শ্রাবণের কষ্টটা, কিন্তু তার কিছু করার নেই মুহূর্তে। হিয়া শ্রাবণকে নিয়ে অফিস কাউন্টারের দিকে আসতে হিয়ার সাথে দেখা হয় শ্রাবণের ক্লাস ম্যামের। হিয়া ওনাকে সালাম জানিয়ে কথা বলতে শুরু করে। ছুটি তো হয়েছে অনেকক্ষণ, আপনারা বাড়ি ফেরেনি, এদিকে কোথায় যাচ্ছিলেন, অফিস রুমে? জি ম্যাম, ওই শ্রাবণের পরীক্ষার ফিটা দিতে এসেছিলাম, কিন্তু আজ নাকি অফিস সেকশন বন্ধ, তাই চলে যাচ্ছি। অফিস সেকশন তো কিছু কারণে বন্ধ, কিন্তু আপনি হঠাৎ শ্রাবণের কিসের ফি দেবার কথা বলছেন? কিসের আবার? সামনের মান্থে যে ওদের ফাইনাল এক্সাম, আমি তার ফি দিয়েই তো। এক সেকেন্ড, শ্রাবণের তো ফি দেওয়া হয়ে গেছে। ফি দেওয়া হয়ে গেছে বলতে? ম্যাম কাইন্ডলি যদি একটু ক্লিয়ারলি বলতেন। আরে সেদিন তো ওর বাবা উজান শাহরিয়ার, তাই তো? উনি তো এসে পরীক্ষার ফি তো দিলই, আর সাথে শুধু পরীক্ষার ফি না, উনি তো এই জুন থেকে শুরু করে ডিসেম্বরের অ্যাডভান্স সহ যা খরচ সব পেমেন্ট করে দিল কাউন্টারে। কিসব বলছেন আপনি ম্যাম? কিছু কিছু বাচ্চাদের থেকে তো বেতন ফি এসব চাইতে চাইতে হয়রান হয়ে যেতে হয়, আর আপনার হাজবেন্ডকে দেখুন, উল্টো অ্যাডভান্স করে রেখে চলে গেল। এই দিক দিয়ে ভালোই হয়েছে, আর আগামী ছয় মাস আর কোনো চিন্তা থাকলো না, না হলে মাসে মাসে কাউন্টারে গিয়ে দাঁড়িয়ে যা হেনস্থা হতে হয়। কিন্তু আপনি তো এত অবাক হচ্ছেন কেন? আপনার হাজবেন্ড আপনাকে বলেনি যে সে? না, আসলে আমি কালই এক জায়গায় হতে আসলাম, তো সময় হয়ে ওঠেনি এইসব কথা বলার। আসছি ম্যাম, দোয়া করবেন আমার বাচ্চাটার জন্য। এসো। এয়া শ্রাবণকে নিয়ে বাইরে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। আচ্ছা রিক্সা অটো কিছু নেবে না, সেটাও তার হুঁশে আসছে না। আর কত হাঁটাবি বুবু, পা ব্যথা করে তো। বুবু কোথায় মন দিয়ে বসে আছিস, শুনছিস না আমি কি বলছি? এই বুবু, বুবু বল। রিকশা নে না বুবু, হাঁটতে ভালো লাগছে না। নিচ্ছি। দেখলি আমি তোকে তখন কি বললাম? আমি ঠিক সেদিন ভাইকে দেখেছিলাম আমার স্কুলে, দেখলি মিললো তো? ভাই আমার সাথে এরকম লুকোচুরি কেন খেলছে বুবু, ভাইয়া কি ধরা দেবে না? আমি জানি না শ্রাবণ, কিসের ওনার এত লুকোচুরি? উনি কি বুঝতে চাইছেন না ওনার এই লুকোচুরি আমাকে আরো হারিয়ে ফেলেছে? শ্রাবণকে নিয়ে বাড়িতে ফিরে হিয়া ক্লান্ত, তার মনের সাথে মাথাটা বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে কেউ তার মাথাটাকে শক্ত কিছু দিয়ে চেপে ধরে আছে, ঠিক ভুল কোনো কিছুর হিসাব সে মেলাতে পারছে না।
একটা দীর্ঘশ্বাস টেনে বিছানায় শুয়ে পড়ে শরীরটাও আবার গলাচ্ছে, বমিটাও গলার কাছে এসে বসে আছে, যেন কী করে গলা হতে বের হতে সে জানে না। এদিকে শ্রাবণের এই একা বাড়িতে কিছুতেই মন টিকছে না, তার এখনই এই মুহূর্তে ভালো ভাইয়াকে চাই। হেয়াজ হেয়াজ বললো উজান ফিরবে, কিন্তু উজান কোথায় ফিরল? রাগে দুঃখে বাচ্চাটা বারবার হিয়ার কানের কাছে একই প্রশ্ন করে যাচ্ছে, ভালো ভাইয়াকে ফোন দে, ভালো ভাইয়াকে ফোন দিয়ে আসতে বল। শ্রাবণের এই জেদটা হিয়ার শরীর নিতে পারছে না, কানের কাছে অসহ্য লাগতে আরম্ভ করছে শ্রাবণের এই এক কথা। কেন শ্রাবণ বুঝতে চাইছে না উজান আর ফিরবে না? একটা পর্যায়ে শ্রাবণের জিত অত্যাধিক হারে বাড়ার সাথে সাথে হিয়ার মাথা গেল পুরো বিগড়ে। বিছানা থেকে উঠে শ্রাবণকে এমন এক ঝাড়ি দিয়ে বসলো যে বাচ্চাটা পুরো চিৎকার দিয়ে কেঁদে উঠল। বারবার এক কথা কেন বলছো কানের কাছে আমার? তোমার ভালো ভাইয়া আসবে না, আর উনি আর চান না আমাদের, বুঝতে পারছো? তুমি ভালো ভাইয়া আর আসবে না, আমরা আবার একা হয়ে গেছি। হিয়ার রাগান্বিত চেহারা দেখে শ্রাবণ ভয়ে আরো কেঁদে দেয়। তুই এখন আমাকে একটুও ভালোবাসিস না, তুই বাজে একটা, তুই খুব খারাপ, আমাকে এখন খালি বকা দিস। ভালো ভাই আসলে আমি সব বলে দেব, ভালো ভাই কখন আমাকে বকে না, আমাকে খুব আদর কর। তোমার ভালো ভাইয়া আসবে না, কথা বুঝো না তুমি? উনি আর আসবে না, উনি চলে গেছেন। চলে গেছে? কেন গেছে? ভাই আমাকে কথা দিছে সে আসবে। ভাই আসবে না? সত্যি আসবে না? না আসবে না। এই বাড়িতে এখন থেকে আমরা একা থাকব, কেউ নেই আমাদের, আমরা একা, বুঝতে পারছো তুমি? আমরা একা, আমাদের কেউ কখনো ছিল না আর থাকবেও না। ভালো ভাইয়া পচা, আমাকে কথা দিয়ে আসলো না, আমি আর কথা বলবো না কারোর সাথে, সবাই আমাকে মিথ্যে বলে, সবাই খুব খারাপ, কেউ শ্রাবণকে ভালোবাসে না, কেউ না। কাঁদতে কাঁদতে শ্রাবণ দৌড়ে ছুটে আসে এদিকে রুমে, আর ছোট্ট মনে এখন অনেক হাহাকার জমা করছে, তার মনের কষ্টটা বোঝার কেউ নেই এই মুহূর্তে, কেউ নেই। সন্ধ্যা পার হয়ে তখন গড়িতে সাতটার একটু কাছাকাছি। কিছুক্ষণ আগে সন্ধি তার মার সাথে দেখা করে হিয়ার বাড়িতে এসেছে। সন্ধ্যা আসার 10-15 মিনিট পর্যন্ত সে হিয়ার সাথে টুকিটাকি কথাগুলো সেরে নিচ্ছিল, তখন পর্যন্ত হিয়ার শরীরটা ভালোই ছিল। তবে দেখে বোঝা যাচ্ছে হিয়া হয়তো আর বেশিক্ষণ এই ভালোতে থাকতে পারবে না, আর সেটাই হয়ে আসলো। হিয়া বমি করার এক পর্যায়ে সেন্স হারিয়ে বাথরুমেই লুটিয়ে পড়ল। সেই সকালে একটা বিস্কুট খেয়ে বেরিয়েছিল সে, বাড়িতে ফিরে দুপুরে খাবারটা খাবে তাও খায়নি। সন্ধে হলে কাজিনকে ডেকে হিয়াকে নিয়ে আসে পাশের একটা হসপিটালে। শ্রাবণ শেষবার ভর্তি হয়েছিল, ডক্টর হিয়ার অবস্থা পর্যবেক্ষণ করে হিয়াকে স্যালাইন আর তার সাথে ঘুমের ইঞ্জেকশন দিয়ে আপাতত ঘুমিয়ে রাখে। তার আগে অবশ্য নার্স কিছু টেস্টের জন্য হিয়ার ইউরিন আর ব্লাড কালেকশন করে নিয়ে যায়। উনি কি ঠিকমতো খাওয়া দাওয়া করেন না? নার্ভ দেখে তো খুবই উইক লাগছে উনাকে। না মানে করে, কিন্তু বেশ কিছুদিন থেকে। দেখুন রিপোর্ট না আসা অবধি তো কিছুই বলা যাচ্ছে না, রাতের দিকে ডক্টর আবার রাউন্ড দিতে আসবে, আশা করছি রিপোর্ট ততক্ষণে এসে যাবে। ওনাকে এখন ঘুমাতে দিন, ওনার বিশ্রামের প্রয়োজন। সন্ধি মাথা নাড়ালেই নার্সটা হিয়ার স্যালাইন লাইনটা আরেকবার চেক করে নিয়ে বেরিয়ে আসে। সন্ধিবাসের বেডটাই গিয়ে শ্রাবণ সহ বসে যায়। হিয়ার এই অবস্থা কিছুতেই তার সহ্য হচ্ছে না। সকাল অবধি তো হিয়াকে কত স্ট্রং ছিল, আর এখন এতটুকু সময় কি হয়ে গেল হিয়ার? সময়গুলো দেখতে দেখতে পেরিয়ে তখন রাত 11:30 কাছাকাছি। হিয়ার সেই 3.5 ঘন্টা ধরে ঘুমাচ্ছে, হয়তো কিছুক্ষণ পরে উঠে যাবে। শ্রাবণ খুব খিদে পেয়েছে না তোমার? আচ্ছা চলো আমরা ক্যান্টিন থেকে কিছু খেয়ে আসি, আসার সময় দেখি বুবুর রিপোর্টগুলো পাওয়া যায় কিনা, যাবে? বুবু একা থাকবে? না সোনা, একা থাকবে না, আমি একজন নার্সকে বলে দিচ্ছি, সে এসে হিয়াকে দেখে রাখবে। ঠিক আছে বুবু, কখন ঘুম থেকে উঠবে? বুবুর তো শরীর খুব খারাপ, তাই সে একটু পরে উঠবে, আসো তুমি। সন্ধে হিয়ার পাশে একজন নার্সকে থুয়ে শ্রাবণকে নিয়ে ক্যান্টিনের দিকে আসে। এই ক্যান্টিন থেকে শুরু করে পুরো হসপিটাল এখন অনেকটাই নীরব, রাতের জন্য মানুষের আনাগোনা খুব একটা নেই, থমথমে পরিবেশ। এদিকে সন্ধে যখন শ্রাবণকে খাইয়ে দিতে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় সবার চোখ ফাঁকে দিয়ে উজান আসে হিয়ার কাছে। হিয়ার পাশে এসে বসতে ভিতরটা সেরে আসতে শুরু করে তার। খুব ইচ্ছে করে কলিজাটার ভেতর যদি হিয়াকে ডুবিয়ে নিয়ে রাখা যেত এই মুহূর্তে। উজান হিয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে হিয়ার যেই হাতে ক্যানোলা পরা সেটা খুব শক্ত করে চেপে ধরে। উজানের গাল বেয়ে টপ টপ করে পানি এসে জমা হয় হিয়ার হাতের ভাঁজে। এই পিচ্ছি, হ্যাঁ এখন এরকম দুর্বল হয়ে গেছে চলবে? তুমি না কত সাহসী, হিয়া আমার কত স্ট্রং, তোমাকে যে একা বাঁচতে হবে তুমি বোঝো না। সেদিন খুব খারাপ আচরণ করেছি না আমি তোমার সাথে, খুব বাজে কথা বলেছি না আমি তোমাকে, তুমি আমাকে ঘেন্না করো তো এখন, তোমাকে যে আমায় অনেক অনেক ঘেন্না করতে হবে, অনেক।
আমি সারা জীবন ছায়া হয়ে তোমার পাশে পাশে হাঁটব, তোমাকে দূর থেকে দেখব, কিন্তু সত্যিটা সামনে আসলে যে আমি তোমার মুখোমুখি দাঁড়িয়ে তোমার চোখে চোখ রাখতে পারবো না হিয়া, কখনোই পারবো না। না তুমি পারবে তোমার বাবা মার মৃত্যুর সাথে যে জড়িত তাকে কখনো ক্ষমা করে তার সাথে একই ছাদের নিচে থাকতে। উজান কিছু বলতে পারে না, তার আগে হিয়ার ঘুমটা পাতলা হয়ে আসে। ইয়া একটু নড়েচড়ে চোখ মেলতে ঝাপসা চোখে একবার অবয়বের দেখা পায়। চোখের আপসাভাবটা পরিষ্কার হওয়ার সাথে সাথে সে অবয়বটাও কোথাও যেন মিলিয়ে যায় মুহূর্তেই। হিয়ার চোখ মেলে একাতে ভর করে উঠে বসে। হিয়ার মনে হতে থাকে এই রুমে কেউ একজন এসেছিল, আর সেটা অন্য কেউ না, সেটা হচ্ছে উজান। আমি জানি এতক্ষণ আপনি আমার পাশে বসেছিলেন, আমি কিছু ভুল দেখিনি উজান। আমার বিশ্বাস ঠিক থাকলে ওই অবয়বটা আপনারই ছিল। ভাবনার মাঝে হিয়া ওর হাতের দিকে তাকাতেই খেয়াল করে ওর হাতটা ভিজে আছে, আর পানির আঁকা বাঁকা গঠন দেখে বোঝা যাচ্ছে এটা কারো চোখের পানি। হিয়া ওর হাতটা নিজের ঠোঁটের কাছে এনে সে পানিগুলোকে নিজের ঠোঁটের পরশ ছুঁয়ে দেয়। সে জানেই পানিটা কার চোখের। মেঘের আড়ালে কখনো রোদকে লুকোচুরি করতে দেখেছেন আপনি? ছুটতে এই মেঘ রোদের লুকোচুরিটা দেখতে আমার খুব ভালো লাগতো। সূর্যটা একবার মেঘে ঢাকা পড়তো তো কখনো মেঘের অভাবে লুকানোর জায়গা খুঁজে মরতো। সেই রকমই আজ লুকোচুরি খেলছেন আপনি আমার সাথে। প্রথম প্রথম তো আমি আপনার সাথে লুকোচুরি খেলতাম, না বলে হারিয়ে যেতাম, দূরে কোথাও পাড়ি জামাতাম। কিন্তু আজ আজ আপনি মেঘের আড়ালে রোদের মতো কেন এই লুকোচুরিটা আমার সাথে খেলছেন উজান? কেন? আমি জানি আপনি এতক্ষণ আমার পাশে বসেছিলেন, আমার হাত ধরে কাঁদছিলেন। কেন কাঁদছিলেন? প্রতিশোধ যা নেবার তা তো নিয়েই নিচ্ছেন, তাহলে আমার প্রশ্নের উত্তর চাই উজান। অনেক প্রশ্নের উত্তর আমার জানা বাকি, আর এগুলো আমি কালকের মধ্যেই আপনার কাছ থেকে নিয়ে ছাড়ব, কালকের মধ্যেই। পরের দিন হিয়ার কথা অনুযায়ী সন্দীপ থেকে একটা উজানের কাছে জানানো হয় যে শ্রাবণ খুবই অসুস্থ হয়ে পড়েছে, আর হিয়ার টিউশন পড়াতে গুনগুনদের বাড়িতে আছে। এখন সন্দীপ একা শ্রাবণকে নিয়ে কী করবে সে বুঝে উঠতে পারছে না। এদিকে উজান নিজেও এখন এই খবরটা পাওয়ার পর কী করবে বুঝতে পারছে না। শ্রাবণের অসুস্থতা মানে তো এই সেই ছোটোখাটো অসুখ না, উজান সেটা খুব ভালো করেই জানে। না, এই মুহূর্তে কিছুতে রিক্স নেওয়া ঠিক হবে না, যেই ভাবা সেই কাজ। উজান কোনো কিছু তোয়াক্কা না করে এক ছোটে চলে আসে বাড়িতে, আর এসে শ্রাবণ শ্রাবণ বলে ডাকতে শুরু করতে সন্ধ্যা দরজা খুলে দেয়। উজান তড়ি ঘড়ি করে রুমে ঢুকে শ্রাবণ কোথায় খুঁজতে শুরু করে। শ্রাবণ কোথায় সন্ধি? আমি অ্যাম্বুলেন্স বলে দিচ্ছি, ওরা আসছে। আমাকে হিয়া আসার আগে আগে এই বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কী হলো, তুই দাঁড়িয়ে কী দেখছিস? আমায় বল শ্রাবণ কোথায়। এবার সন্ধি নিজেকে আটকে রাখতে পারে না, উজানের কথা শেষ হওয়া মাত্রই বসিয়ে দেয় উজানের গালে একটা থাপ্পড়। তার আছে উজানকে দেখে বড্ড ঘৃণে লাগছে, মনে হচ্ছে একটা নোংরা মানুষের সামনে সে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। নাটক করিস, খুব অভিনয় শিখে গেছিস তাই না, কাপুরুষ একটা। সন্ধি তুই, শ্রাবণ কোথায়? শ্রাবণের কিচ্ছু হয়নি, শ্রাবণ সুস্থ আছে। তোমাকে মিথ্যা বলে ডেকে আনলি? আনলাম, তুই আনতে বাধ্য করলি। ছি, আমার তো আজ ভাবতেই ঘেন্না লাগছে। একটা সময় তোকে আমরা নিজেদের আইডল মনে করতাম, সেদিন তুই হিয়ার সাথে যেই আচরণটা করেছিস, হিয়াকে যত বড় বড় কথা বলেছিস, আর যদি তুষার আমার সাথে সেরকম আচরণ করতো না, আমি ঠিক সেই মুহূর্তে তুষারকে ডিভোর্স দিয়ে দিতাম। শুনতি, আমি কি উজান, আমি কি, তুই কি করে হিয়ার মতো একটা মেয়েকে ঠকালি? তোর কি বিবেক বলতে কিচ্ছু নেই? তুই কবে থেকে এরকম জানোয়ার হয়ে গেলি রে? এটা কোনো সুস্থ মানুষের আচরণ বলে তো আমার মনে হচ্ছে না উজা, তুই কি অসুস্থ? শুনে আমাকে কিছু বলতে দে। কি বলবি তুই উজা, কিছু বলার মতো মুখ আছে তোর? একটা মেয়েকে বিয়ে করে দেড়টা বছর তার সাথে সংসার করে এখন তুই এসে তাকে বলছিস শুধু রিভেঞ্জ নিতে? নাকি তুই এই শয়তান, বল কি এমন কারণ যেটা তোকে এরকম অমানুষ বানিয়ে দিয়েছে? কি এমন কারণ যার জন্য তোকে হিয়ার মতো একটা মেয়ের সাথে এরকম হাইনার মতো ব্যবহার করতে হচ্ছে? বল না উজান, চুপ করে থাকবি না, বল তুই। আমি হেল্পলেস সন্ধি, আমার কিছু করার নেই। হিয়া সারা জীবন আমাকে ঘৃণা করুক, আমি সহ্য করতে পারবো, কিন্তু কিন্তু কি উজান, বল আমাকে, চুপ করে থাকবি না উজান, আজকে তোকে সব বলতে হবে, বল আমাকে উজান, কথা বল। তোর থেকে উত্তর না নিয়ে আমি আর তোকে ছাড়বো না, তোকে উত্তর দিতেই হবে, আর সেটা এখনই এই মুহূর্তে। বল না উজান, চুপ করে থাকবি না, বল।
সন্ধীরে জোরাজোরি উজান নিতে পারে না। কানের কাছে সে একই প্রশ্ন বারবার, উজানের পোড়া ক্ষতটাকে আরো বাড়িয়ে দিতে থাকে। একটা পর্যায়ে উজান সন্ধীর উপরে চিৎকার করে ওঠে, সে আর পারছে না। চুপ কর সন্ধি, চুপ কর সন্ধি, আমি হিয়ার চোখে ওর বাবা মার খুনি হয়ে সারা জীবন থাকতে পারবো না। হিয়া আমাকে ঠকবাজ ভেবে সারা জীবন পার করে দিক, কিন্তু আমাকে খুনি হিসেবে দেখুক আমি সেটা কখনোই সহ্য করতে পারবো না। উজানের কথা সন্ধি পুরো থ বনে যায়, একটা ধাক্কা এসে লাগতে থাকে তার নিজেরই বুকে। খুন? বাবা মা, কি বলছিস তুই এসব? তুই যা শুনছিস আমি তাই বলছি। হিয়ার বাবা মায়ের যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই গাড়িটা আমাদের ছিল, আর সেখানে ছিল আমার মা আর বাবা দুজনেই। উজান, না, তোর কোথাও ভুল হচ্ছে। দেখ, এটা কোনো সিনেমা না যে সব এরকম কাকতালীয় ভাবে মিলে যাবে। আর আঙ্কেল আন্টি কেন এসবে আসতে যাবে? আমার কিচ্ছু মাথায় ঢুকছে না, তুই আমাকে পরিষ্কার করে সব বল। আমি তোকে কিছু বলার মতো অবস্থাতে নেই সন্ধি, আর তোকে এটা বললে তুই হিয়াকে বলে দিবি। আমি জানি, আমি চাই না হিয়া এই সত্যিটা জানুক। হিয়া হয়তো আমাকে ঠকবাজ মনে করে নিজেকে সামলে নিতে পারবে, কিন্তু কিন্তু হত্যাকারী হিসেবে না। আর আমি হিয়ার চোখে কখনোই চোখ রেখে তাকাতে পারবো না। না উজান, তাই বলে এরকম লুকিয়ে পালিয়ে চলে এটা কেমন আচরণ? জানিস সন্ধি, এই মাসের শেষের দিকে হিয়ার বাবা মায়ের মৃত্যুবার্ষিকী আছে। সেদিন যখন আমি ক্লাস থেকে ফিরে বাড়িতে আসলাম, এসে কি দেখলাম জানিস? দেখি হিয়া ওর জমানো মাটির ব্যাংকটা ভেঙে দিয়েছে। আমি অবাক হয়ে হিয়ার পাশে গিয়ে ফ্লোরে বসে পড়ি। তারপর বাহ, আমার হিয়া পিছিয়ে আজকে তার ব্যাংক ভাঙলো, ব্যাপার কি শুনি? উজান দুম করে হিয়ার টাকাগুলো হতে একটা 100 টাকার কসকসে নোট তুলে নেয়। তাই দেখে হিয়ার টপটপ বাকি টাকাগুলোর কোমরের কাছে জড়ো করে লুকিয়ে রাখে। এই আমার টাকায় হাত দিবেন না, দিন বলছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আরে 100 টাকায় তো নিয়েছে, এরকম কিপটুমি কেন করা হচ্ছে শুনি? হ্যাঁ দাও দেখি। আমি কিন্তু রাগ করব এবার, প্লিজ উজান। উজান হিয়াকে টাকাটা না দিয়ে বরং হিয়ার কোলের ওই টাকাগুলোর উপরে মাথা রেখে শুয়ে পড়ে। এটা কি হলো, ক্লাস থেকে ফিরে কি হাত মুখটাও ধুয়ে নিতে হয় সেটাও খেয়াল নেই আপনার? যাচ্ছি রে বাবা, বলো না টাকাগুলো কি করবা। সামনের মাসে বাবা মার বছর কি উজান, আমি ওই দিন আমার জমানোর টাকা দিয়ে মাদ্রাসা বা কোনো অনাথ আশ্রমে এতিম কিছু বাচ্চাদের সাহায্য করতে চেষ্টা করি। কিছু না পেলে ওদেরকে একবেলা ভালো কিছু খাইয়ে দেই। তাই এখন দেখছি আমার ব্যাংকে মোট কত জমছে। আচ্ছা, তাহলে মার বাবার বছর কি জন্য এই ব্যাংক ভাঙা? হিয়া, একটা কথা বলি। বলুন। এবার বাবা মার জন্য যদি আমি অনাথ আশ্রমে এতিম বাচ্চা কাচ্চাদের খাওয়ানোর দায়িত্বটা নিই, তুমি কি খুব রাগ করবে? উজান আপনি প্লিজ, হিয়া পাখি প্লিজ, একটু আমাকে করতে দাও। তুমি তো প্রতি বছর করে, এবার না হয় আমি করলাম, প্লিজ। না থাক, এমনিতেও শ্রাবণের চিকিৎসাতে আপনি কত খরচ করলেন সেবার, আবার এখন এসব, এবারটা আমি করি, সামনের বছরটা আপনি করে নিয়েন, ঠিক আছে? না, আমি এই বছরটাই করব, এই বছরটাই করব, করব তো করবই। আরে আস্তে, আপনি কি শ্রাবণ যে সবসময় এরকম বাচ্চাদের মতো জিদ করেন? ভার্সিটিতে তো খুব টিচারগিরি দেখান, বাড়িতে আসলে সব ফুরুত হয়ে যায় আপনার, তাই না? আচ্ছা ঠিক আছে, এবারেরটা আপনি করুন, এমনিতেও আমার কিছু টাকা শর্ট, সামনের বছর অনেক হলে তখন বড় করে বাচ্চাদের খাওয়াবো। হিয়া উজানকে পারমিশন দিয়েছে, উজানের এই খুশি এখন দেখে কে। উজান খুশি হয়ে হিয়ার কোলে মুখ লুকিয়ে হিয়ার পেটের মধ্যে অনেকগুলো চুমু দিতে শুরু করে, আর হিয়া উজানকে থামাতে থামাতে হাতে থাকা টাকাগুলো থেকে শুরু করে তার হিসাব। কিছুক্ষণ বাদেই উজান হিয়ার পেট থেকে মুখ তুলে হিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি। করুন। মার বাবাকে খুব মিস করো তাই না? খুব মিস করি তা না, অনেকটা সময় হয়ে গেছে, পরিস্থিতি আমাকে সব মেনে নিতে শিখিয়েছে, তাই মিসটা কতটা করি জানি না, তবে ওদের অভাবটা খুব হয়। আজকে যদি তারা থাকতো দেখতো, আমি ছুটিতে আপনাকে নিয়ে বাড়ি যেতাম, আপনি জামাই আদর পেতেন, সব কিছু অন্যরকম হতো তখন। বলতে বলতে হিয়ার চোখ থেকে পানি এসে যায়, হিয়ার চোখের পানিটা আলতো করে মুছে হেসে দেয়। অবশ্য শ্রাবণ তখন আমাদের সাথে থাকতো না, ও তো বাড়িতে মা বাবার সাথে থাকতো, এই দিকটা একটু কষ্টের হতো আপনার জন্য। আপনার তো ইদানিং আবার
আমি ছাড়াও এখন চলবে, কিন্তু শ্রাবণকে তো কিছুতেই নর্চার করা যাবে না আপনার থেকে। আমাদের যাদের মা বাবা নেই, আমরা যারা অনাথ, তাদের মনের কষ্টটা না আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। প্রকাশ করলেও আপনারা সেটা অনুভব করতে পারবেন না, এটাই সত্যি। যদি তারা ফিরে আসতো খুব ভালো হতো, তাই না? আমি একটু জামাই আদর পেতাম। যারা চলে যায় তারা তো ফিরে আসে না উজান, শুধু কল্পনাগুলোতে আমরা তাদের ফিরিয়ে নিয়ে আসতে পারি। হিয়া চুপ হয়ে উজানের মাথার চুলে বিলি কাটতে থাকে, আর উজান অপলক চোখে তাকিয়ে থাকে হিয়ার দিকে। তাদেরকে কখনো ক্ষমা করব না আমি, যারা আমার বাবা মাকে সেদিন গাড়ি চাপা দিয়েছিল। সেই মানুষগুলোকে আমি বড্ড ঘৃণা করি। তারা তো গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছিল, কিন্তু একটাবার ভাবেনি সেই মানুষ দুটোর সাথে যারা জড়িয়ে আছে তাদের পরিণতিটা ঠিক কি হবে। এখন ক্ষমতাও ছিল না যে ওদের নামে একটা থানায় মামলা করব। এতটাও অক্ষম আর নিরুপায় ছিলাম আমি। তারা আমার শৈশব আমার কৈশোর সব কেড়ে নিয়েছে। শ্রাবণ কাঁদলে তো তাও আমি ছিলাম ওকে থামানোর জন্য, কিন্তু আমার চোখের পানিটা মোছার জন্য আমি কারো হাত পাইনি উজান। কাঁদছি একা একা, খুব কাঁদছি। কাঁদতে কাঁদতে একটার সময় চোখের সব পানি শুকিয়ে গেছে। ধাক্কা খেতে খেতে আমি আমার অস্তিত্বটাই হারিয়ে ফেলেছিলাম। যে সময় আমার স্কুলে গিয়ে পড়াশোনা করার কথা ছিল, খেলাধুলা করার কথা ছিল, সেই সময় আমি কোলের বাচ্চাটার ন্যাপি পরিষ্কার করছি। চাচির সেই বাড়ি ভর্তি গেস্টদের জন্য চা বানাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলছি। কেন যে বেঁচে ছিলাম এতদিন জানি না, আমি কিচ্ছু জানি না। হিয়ার বলতে পারে না, গলা ধরে আসে তার, গাল বেয়ে টপাটপ পানি পরে ভিজিয়ে দেয় উজানের পুরো মুখ। উজান তো এমনিতেও কাঁদছে, হিয়ার কষ্টগুলো তো সে নিজেও অনুভব করছে। উজান হিয়ার হাত দুটো শক্ত করে ধরে হিয়ার মাথাটা নিজের মুখের সাথে ঠুকে দেয়। হিয়ার চুল এসে আসতে পরে উজানের ভেজা গালে, মুহূর্তে সেগুলো ভিজে লেপটে যায় পুরো মুখে। আমিও তাদের কখনো ক্ষমা করবো না যারা আমার হিয়াকে এতটা কষ্ট দিয়েছে, কখনো ক্ষমা করবো না। আরে কাঁদে না হিয়া, চুপ, এখন আমি আছি, আর কোনো কষ্ট আমি তোমার হতে দেবো না। তুমি সারা জীবন এইভাবে আমার পাশে থাকো, আমি আর কোনো কষ্ট তোমার হতে দেবো না, একটুও না। এখন তুই আমায় বল না সন্ধি, আমি কী হিসেবে হিয়ার সামনে গিয়ে দাঁড়াতাম, ওর হাজবেন্ড না ওর বাবা মার খুনি হিসেবে, কোনটা? না তুই খুনি না, তুই ওই সময় ওই গাড়িতে উপস্থিত ছিলি না, না ওই ঘটনাতে। আমিও ছিলাম, যদি আমি সেই সময় বাবাকে ফোন না করতাম তাহলেই হয়তো অ্যাক্সিডেন্টটা হতো না। ওটা কাকতালীয়, দেখ উজান, আমি জানি না সেদিন গাড়িতে কি এমন হয়েছিল, কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, এটাকে খুন বলে না। খুন বলে তুই এটা এখন যেটা করছিস সেটাকে? বলে খুন, খুন বলে এটাকে। আমি ইয়ার স্বপ্নগুলোকে খুন করেছি, ওর ছোটোবেলাটাকে খুন করেছি, ওর শৈশবটাকে বিষাদ বানিয়ে দিয়েছি। এতটা কষ্ট ডিসার্ভ করত না রে, ও তো ছিল ফোনিয়ের মতো চঞ্চল। আমি আমি ওর পায়ে শিকল পরিয়ে দিয়েছি। আমি খারাপ, উজান খারাপ, উজান খুব খারাপ। শ্রাবণের ভালো ভাই একটা খুনি, সে শ্রাবণের খিদার কারণ, খিদার জ্বালায় কান্নার কারণ, সে শ্রাবণের কোল খালি করার কারণ, সে শ্রাবণের সব কেড়ে নিয়ে তছনছ করে দিয়েছে। সে শ্রাবণের ভালো ভাই না, সে তো খারাপ জঘন্য একটা মানুষ। উজান নিজের চুল খামচে ধরে, গায়ের শার্টটা খেঁচে ধরে। এই শরীর, এই মন, এই সময় পরিস্থিতি যেন কিচ্ছু তার ভালো লাগছে না, কিচ্ছু না। উজান উজান শান্ত হ, দেখ যা হয়েছে সবটা তোর অজান্তে, এখানে তোর কোনো দোষ নেই। নিজের বাবা মার কাজের জন্য তুই হিয়াকে কষ্ট দিচ্ছিস, শ্রাবণকে কাঁদাচ্ছিস, এটা কি ঠিক বলতো? এটা ঠিক না, তুই অন্যায় করছিস। শোন এদিকে বস, আয় দেখ আমার দিকে, আমার দিকে তাকা। তুই তুই হিয়ার সাথে কথা বল, আমি জানি হিয়া তোকে কত বিশ্বাস করে। জানিস সেদিন নীলিমার সাথে তোকেও বাইকে দেখেছিল, কিন্তু একটা বাড়ির জন্যও তোকে সন্দেহ করেনি, ও তো তোকে বিশ্বাস করে, ভালোবাসে। তোমার কথা শোন, আমি হিয়াকে ডাকছি, তোরা বসে কথা বল। না তুই হিয়াকে ডাকবি না, আমি চাই হিয়া আমাকে ঘৃণা করুক, কিন্তু ওর বাবা মার হত্যাকারী হিসেবে জানুক সেটা চায় না। উজান এই কথা বলেই কেমন একটা শ্বাস টেনে বলতে থাকে, তুই এরকম কেন করছিস? তুই তুই ঠিক আছিস তো উজান? তোর কি শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকে ব্যথা দিচ্ছে,
এই ছেলে, এই কথা বল। সন্ধি, আমি সারাটা জীবন যে এসেছিলাম হিয়া আমাকে সম্মানের চোখে দেখুক, আমাকে অপরাধীর চোখে না। খুব ঘৃণা করতে হবে হিয়াকে আমায়, খুব খুব। কথাগুলো বলে ওজন পিছন ফিরে রুম থেকে বের হতে যাবে, তখনই দরজার আড়ালে দাঁড়িয়ে থাকা হিয়ার দিকে তাকাতেই তার চোখ আটকে যায়। হিয়ার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে তার মা। হিয়া, তুই যে বললি হিয়া বাড়িতে নেই। হিয়া আমাকে মিথ্যে বলতে বলেছিল, তাই আমি ওজন এগিয়ে এসে হিয়াকে কিছু বলতে যাবে, ঠিক তখনই বাসু বেশে সবার সামনে দাঁড়িয়ে যায়। অনেক হয়েছে, আমি চাই না এই ভুল বোঝাবুঝির মাঝে আর কিছু নষ্ট হোক, হিয়ারও সত্যিটা জানা দরকার। কিসের সত্যি আন্টি? আর দেখুন না, ওজন তখন থেকে কি সব একটা। বাসবে সন্ধিকে থামিয়ে দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। সেই দিন গাড়িতে শুধু আমি আর তোর বাবা ছিলাম না, তোর মেজো চাচুও ছিল। গাড়িটা মূলত উনি ড্রাইভ করছিল, তার পাশে বসেছিলাম আমি, পেছনে তোর বাবা মীনাক্ষী আর তার হাজবেন্ড আহির ভাই। মীনাক্ষীরা ঠিক কে মা? বাবা যাকে দ্বিতীয় বিয়ে করেছে? হ্যাঁ, ওই সেই মীনাক্ষী। তোরা কেউ মীনাক্ষী আর আহির ভাইকে চিনতি না। সেই দিন অনুষ্ঠান হতে ফেরার পথে যখন আমরা গল্প করতে করতে ফিরছিলাম, তখন হঠাৎই গল্পের মধ্যে তোর বাবার ফোনে তোর ফোন আসে। তুই কি যেন একটা বলতে আমাকে ফোনটা ধরিয়ে দিতে বলিস। আমি ফোনটা নিতে হাত বাড়াবো, কিন্তু সেটা আমার হাত থেকে পড়ে গিয়ে তোর চাচুর পায়ের কাছে থামে। আমি ফোনটা তুলে নিচে হেলি, আর ঠিক তখনই আমি একটা ধাক্কা খাই। ধাক্কাটা ঠিক তোর মেজো চাচুর কারণে আসে। উনি গাড়িটা সাইড করতে গিয়ে আর আমি সোজা পড়ে যাই নিচে, আর তখনই উনি হাতের ব্যালেন্স আর ব্রেক দুটোই হারিয়ে। ওই সময়টা ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। আমি চেয়েছিলাম নামতে, কিন্তু তোর মেজো চাচু মীনাক্ষী এরা কেউই রাজি হয়নি। আমি নিরুপায় ছিলাম, কারণ কেউ আমার কথা শুনতো না। সবাই যার যার মতো বাড়ি আসলাম। ভয়ে ঘেন্নার অপরাধ বোধে আমার সারা শরীর কাঁপতে শুরু করলো। আমি ঠিক করলাম আমি হিয়ার কাছে যাব, কিন্তু কেউ রাজি হলো না, বিশেষ করে তোর মেজো চাচু। ভয়ে আমাকে যা নয় তাই বলে অপমান করলো। এক সপ্তাহ ওভাবেই ভয়ে পার করে দিলাম। হিয়ার বাড়ির পক্ষ থেকেও কোনো অভিযোগ আসলো না। আয়নার নিজের দিকে তাকাতেও সংকোচ বোধ জন্মাতে লাগলো। তাই একদিন আর থাকতে না পেরে আমি সব খোঁজ নিলাম। জানলাম যারা মারা গেছে তাদের দুটো বাচ্চা ছিল, হিয়ার শ্রাবণ। আমি সব ডিটেলস নিয়ে হিয়ার বাড়িতে গেলাম। গিয়ে শুনলাম হিয়া এখন ওর চাচুর বাড়িতে থাকে। আমি কিছু না ভেবে পৌঁছালাম হিয়ার চাচুর বাড়িতে। ওখানে গিয়ে আমার পরিচয় হয় সালেহার সাথে, সে হিয়ার চাচুর বাড়িতে থাকতো। তারপর ওই যা হয়, নিজের অপরাধটাকে কমিয়ে আনতে আমি সালেহাকে বললাম আমি ওই বাচ্চা দুটোর দায়িত্ব নিতে চাই, কিন্তু সেটা কাউকে না জানিয়ে। সালেহাকে আমি ভালো মনে করেছিলাম, কিন্তু শেষে গিয়ে জানলাম আমি হিয়ার জন্য প্রত্যেক মাসে যেই টাকাটা পাঠিয়ে দিতাম সেটা হিয়াকে দিত না, সে আমাকে মিথ্যা বলতো। আমি সরল মনে হিয়ার সাথে ওর ভাব দেখে কথাগুলো বিশ্বাস করে নিতাম। নিজের অপরাধটাকে কমাতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তার ফল আমি পাইনি। সালেহা আমাকে ঠকিয়েছে। একটা ঝড় সামলে যখন আমি কিছুটা নিজেকে আগের জীবনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে থাকলাম, ঠিক তার কয়েক মাস পর শুরু হলো আরও এক নতুন ঝড়। তোর মেজো চাচু সব গুটিয়ে চলে গেছে কানাডা। মনের মাঝে পাপ থাকলে যা হয়। আমি আমার শ্বশুর শাশুড়ি সবার দিকে চেয়ে শুধু মুখ বুঝে সবটা সহ্য করে যাচ্ছিলাম। এদিকে একদিন খবর আসলো আহির ভাই স্ট্রোক করে ইন্তেকাল করেছেন। বিষয়টা অনেক দুঃখজনক ছিল, কারণ উনি কিছুটা আমার সাথে সহমত পোষণ করেছিলেন একটা পর্যায়ে। এরপর শুরু হয় মীনাক্ষীর যন্ত্রণা। পাগল বানিয়ে ছাড়ে আমাকে আর তোর বাবাকে। সে হুমকি দেয় যদি তোর বাবা ওকে বিয়ে না করে, ওর ছেলে মেয়ের ভরণ পোষণ না দেয়, তাহলে সে পুলিশকে গিয়ে এটা বলবে যে তোর বাবাই হিয়ার বাবা মার অ্যাক্সিডেন্টের জন্য দায়ী। আমি তখন বুঝতে পারছিলাম না আমি কি করব। মীনাক্ষীর আচরণ পুরো অবাক করার মতো ছিল। সে পারত না এমন কিছু নেই। সে চাইলে কিন্তু তোর মেজো চাচুকে ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করতে পারতো, কিন্তু সেটা সে না করে তোর বাবাকে টার্গেট করলো, কারণ তোর বাবার সয় সম্পত্তি, তোর মেজো চাচুর যে অত নেই। একটা সময় আমিও স্বার্থপর হয়ে গেলাম। তোর বাবা জেলে গেলে তোদের চার ভাই বোনকে নিয়ে আমি একা কী করতাম? একটা সময় বাধ্য হয়ে তোর বাবা
কী থেকে ঘটনা কোথায় গিয়ে দাঁড়ালো তার হিসেব আমি মেলাতে পারছিলাম না। একটা সময় মনে হচ্ছিল গলায় দড়ি দিয়ে তোদের সবাইকে নিয়ে মরে যাই। পারিনি, আমি তোদেরকে মারতে পারিনি। সেই দিন হিয়া প্রথম আমার বাড়িতে ফিরল, আমি তখনই সালেহার থেকে। তারপর সেই দিন তোর বউ হিসেবে আমি হিয়াকে দেখি। সেদিন আমি যতটা ভয় পেয়েছিলাম ঠিক ততটাই খুশি হয়েছিলাম, কারণ আমার ভুলটা হয়তো সৃষ্টিকর্তা তোর মাধ্যমে শুধরিয়ে নিতে যাচ্ছেন। আমি হিয়াকে আর শ্রাবণকে সব দিয়ে ভালো রাখতে চেয়েছিলাম। আমি চাইনি ঘটনাটা কখনো সামনে আসুক, কিন্তু সেই দিন তুই রংপুরে গিয়ে আমার সাথে সালেহার যে কথাগুলো শুনলি, এরপর আমি কি করে? কাল যখন সন্ধি আমাকে ফোন করে হিয়ার অসুস্থতার কথা আর হিয়ার সাথে তোর এই খারাপ ব্যবহারের কথা জানালো, তখন আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। আমার মনে হচ্ছিল এটাই হয়তো ঠিক সময় সবাইকে সবটা জানানোর। বাসবে একটা দম ফেলে হিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। বাসবের চোখে মুখে অপরাধবোধের চিহ্ন স্পষ্ট। এতে ওজানের কোনো দোষ নেই হিয়া, আমার ছেলে জানতো না। তুমি, তোমার যদি মনে হয় তুমি আমাকে শাস্তি দেবা, তার বাবাকে শাস্তি দেবা, তাহলে তুমি দাও, আমি মাথা পেতে তোমার শাস্তি গ্রহণ করব। কিন্তু আমার ছেলেটাকে তুমি ফিরিয়ে দিও না, ও তোমাকে মন থেকে ভালোবেসে গ্রহণ করেছিল। এই মুহূর্তে বাসবীর কোনো কথা হিয়ার মাথাতে ঢুকছে না। হিয়া সারা শরীর কাজ করা বন্ধ করে দিয়েছে। হিয়া কাউকে কিছু না জানিয়ে দিয়ে দৌড়ে এদিকে রুমে এসে দরজা লাগিয়ে দেয়। রুমে এসে হিয়া ওর বইয়ের ভাজে রাখা মা বাবার ছবিটা হাতে নিয়ে বিছানার এক কানিতে বসে যায়। হিয়ার মাথার সব নিউরন এই মুহূর্তে কাজ করা বন্ধ করে দিয়েছে, যেন শ্বাসটাও নিচ্ছে কি নিচ্ছে না তার জানা নেই। শরীর কাঁপছে, লোমকূপগুলো ভয়ে দাঁড়িয়ে যাবার জায়গায় সংকুচিত হয়ে গায়ের সাথে মিশে যাচ্ছে। সে পুরনো রক্তমাখা স্মৃতি এসে ভিড় করছে তার চোখের সামনে। সেই রক্তাক্ত দেহ, সেই আহাজারি, আজ সব কেমন আবার ভয়ের রূপে ধরা দিচ্ছে হিয়ার সামনে। আচ্ছা মা, আমি যদি আজ তাদেরকে ক্ষমা করে দেই তাহলে কি তোমাদের সাথে অন্যায় করা হবে? তোমরা এটা ভাববা না তো, হিয়া তার দুদিনের সুখের জন্য নিজের মা বাবার সাথেই যেই অন্যায়টা করেছে তাকে ক্ষমা করে দিল, উজানের কি দোষ এতে? কিন্তু ওনার সাথে সংসার করতে হলে তো আমাকে ওনার বাবা মাকেও ক্ষমা করতে হবে। কিন্তু ওরা যে আমাকে তোমাদের থেকে কেড়ে নিয়ে নিছে, আমি কি করে? কিন্তু উজান তো সবটা না জেনেই আমাকে, আমার পেটে যে অনাগত সন্তান আসছে মা, আর যদি উজানকে আমি ক্ষমা না করি তাহলে সেই বাচ্চাটা কখন বড় হয়ে আমাকে প্রশ্ন করবে তো? না, যে আমি নিজের বাবা মায়ের সাথে অন্যায় করতে গিয়ে তাকে তার বাবা মার সাথে আসল ভালোবাসা থেকে বঞ্চিত করেছি, আমি কি করব মা? তুমি একটু বাবার সাথে কথা বলে আমাকে ঠিক করে দাও না, আমার এখন এই মুহূর্তে কি করা উচিত? মা জানো, উজান না এই কারণে আমার সাথে এতদিন খারাপ ব্যবহার করে এসেছে। সে জানতো যে আমি তোমাদের মৃত্যুর জন্য যারা দায়ী তাদেরকে কতটা ঘৃণা করি, তাই তো উনি আমার সাথে চোখ মেলানোর ভয়ে। কিন্তু উজানের দোষ কোথায় এতে মা? আজ তোমাদের সাথে অন্যায় করলে আমাকে হয়তো আমার বাচ্চাটা কোনো দিন কোনো একদিন প্রশ্ন করবে, আমার ওনার প্রতি বিশ্বাসটা আমাকে প্রশ্ন তুলবে, আমার ভালোবাসা আমাকে দেখিয়ে দেবে সেটা মিথ্যে ছিল এতদিন। আর আজ যদি আমি তাদের ক্ষমা করে দেই, তোমরা আমাকে তোমাদের কাঠগড়াতে দাঁড় করাবে না তো কখনো?